বোঝা করতে গিয়ে কতটা কষ্ট করেছে। আজকে মুসলমান আপনারা চিন্তা করে দেখেন, আমাদের মধ্যে আল্লাহ নবীর দিন আছে না না, কি রয়েছে দিনের মধ্যে? মুসলমান না নামাজ আছে না, রোজা আছে না, টুপি আছে না, দাড়ি আছে না, জুব্বা আছে না, কোরআন তেলাওয়াত আছে? মুসলমান না মুখে জবানে আল্লাহ আল্লাহ রাসূলের কথা আছে। চব্বিশটা ঘন্টার মধ্যে যতক্ষণ জেগে থাকি হয় মিথ্যা বলি নাই গালি দিই, অথচ যদি আমরা ঘুরতে ঘুরতে আল্লাহ আল্লাহ করে জামানকে ভিজিয়ে রাখতাম, যখন বিপদে পড়ে যেতাম ওই সময় আল্লাহকে ডাকলে আমার আল্লাহ ফারিস্তাদেরকে জানিয়ে দিত, ফারিস্তারে এই বান্দাটা সুখের দিন আমাকে ডেকেছে, আজকে বিপদের দিনে পড়েছে আমাকে ডেকেছে, আমি আল্লাহ এ সাহায্য করব, এ ফারিস্তা জলদি করে যা এই বান্দাটাকে হেফাজত কর। সুনামি হয়ে গেল, কয়েক বছর হয়ে গেছে সুনামিতে, আল্লাহ পাকের একজন মুয়াজ্জিন বান্দা এমন করে মসজিদে আযান দিতেছিল, আল্লাহু আকবার আল্লাহু আকবার, এর বাংলা মানে হলো আল্লাহ হুসে আকবার সবচেয়ে মহান সবচেয়ে বড়, এই কথাটা বলে আওয়াজ দিতে লেগেছিল। এ যুবকেরা তরুণেরা এমন করে সাগরে সুনামির পানি ওই মসজিদের ভেতরে ঢুকে গেল, মুয়াজ্জিন বান্দা টেনে নিয়ে শুরুতে গভীর সাগরে চলে যাচ্ছে, বান্দা বলতে লেগেছে আল্লাহ আপনি আমাকে বাঁচান, আমার আল্লাহ পা বলছে বান্দা তুই তো আমাকে সব থেকে মহান বলে রোজ সাক্ষী দিদি, বান্দা তুই আমি কত মহান আজকে দেখে নে, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে বান্দাকে একটা নারিকেল গাছ সারা করে দিল, নারিকেল গাছের মাথা ভেজে থাকে গোড়াটা ডুবে থাকে, বান্দা নারিকেল গাছের মাথায় উঠে বসে আমার আল্লাহ খাজুর গাছ দিতে পারত, আমার আল্লাহ তাল গাছ দিতে পারত, তালি গাছ দেশের গোড়া ডুবে থাকে মাথা ভেসে থাকে, খাজুর গাছেরও গোড়া ডুবে থাকে মাথা ভেসে থাকে, এই গুরু না দিয়ে আল্লাহ খাজুর গাছ না দিয়ে তাল গাছ না দিয়ে কেন নারিকেল গাছ দিলে বান্দা পানি পিপাসা লাগবে, বান্দা ওইটা খেয়ে পানি পিপাসা মিটাবে, আমার আল্লাহ কতটা দয়ালু চিন্তা করে দেখে, এমন করে আস্তে আস্তে বান্দা ভেসে যাচ্ছে, নোনা পানিতে গাছ আস্তে আস্তে খুয়ে যাচ্ছে গো, এদিকে সব ঠান্ডা হয়ে যাবার পরে এমন করে জাহাজ পরিদর্শন করতে যাচ্ছে, যেদিকে বান্দা ভেসে যাচ্ছে আল্লাহ জাহাজকে ওই দিকেই নিয়ে যাচ্ছে, সব পরিচালনা তো আল্লাহ পাক করে গো, এমন করে বান্দাটাকে জাহাজে তুলে নিয়ে এমন করে দাবিকেরা টাঙ্গাই নিয়ে আসলো, এই যে পুরো ঘটনাটা ঘটলো এই সব কিছু আমার আল্লাহ পাকের ক্ষমতাতে হলো। আল্লাহর পক্ষে থাকো, নবীর পক্ষে থাকো, কোনো অসুবিধে হবে না, কথা বুঝছেন তো নাকি? কোনো জায়গায় বিপদ হবে না। গুজরাটের বুকে যেখানে মুসলমানদের মারার পরিকল্পনা হয়েছিল ওই জায়গাটা ভূমিকম্পে ধ্বংস হয়ে গিয়েছিল, যখন আস্তে আস্তে ক্রেন দিয়ে সব পরিষ্কার করা হলো, তারপরে দেখছে কয়েকদিন কেটে গেছে, ওই ভাঙা স্তূপের নিচে একটা দুধের বাচ্চা তখনও জিন্দা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওকে কে বাঁচিয়ে রেখেছিল গো? তুমি আমি মানি তো নাকি আল্লাহ? মানো যখন, তার ক্ষমতা সম্বন্ধে বুঝতে পারছো যখন, তার দিকে কেন নাই? তার দিকে নাই কেন? তার কাজ করো না কেন? তার হুকুম মানো না কেন? তার কথা শোনো না কেন? তার নবীকে ভালোবাসো না কেন? তাই তো আজকে ঠকছো তোমরা, না তোমরা খেতে পাচ্ছ ঠিকভাবে, না শুতে পাচ্ছ, না থাকতে পাচ্ছ, না ইজ্জত পাচ্ছ, কিছুই তো পাচ্ছ না, কথা বুঝছেন তো নাকি? আল্লাহ কারে ইমানদার, তোমরা তো বাদশাহ, কিন্তু তোমরা নবীর নীতি অমান্য করাতে তোমরা আজকে ভিখারির থেকেও খারাপ হয়ে গেছো, ঠিক না বেটি? তোমরা আমার নবীর নীতি মেনে চলো, আমার নবীর আদর্শ মেনে চলো, আল্লাহ তোমাদের ঘরে অনেক সম্মান, অনেক ইজ্জত দেবে।
আরে অন্ততে যদি কাউকে ভালোবাসতে হয় পৃথিবীর জমিনে আল্লাহ পাকের পরে সেটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু সত্যি আছে মুহাম্মদ, সত্যি আছে ওই, ঠিক তো সবাই বলে, কিন্তু সত্যি কি আমরা আল্লাহর পরে সব থেকে বেশি নবীকে ভালোবাসি? চিন্তা করে দেখো, মুখে বললেই হয়ে গেল নাকি বাস্তবটা বলতে হবে? নাকি বলা খুব সহজ, বাস্তবটা কিন্তু খুব কঠিন। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা দেখি নাই তোমারে নবীজি আমার, তুমি চরিদয়ের গভীরে, তুমি চরিদয়ের গভীরে, ভুলব তোমায় বল কি করে? কোরআনের পাঠ তো খুঁজেছি হে নবী, তোমায় তত চিনেছি, কোরআনের পাঠ তো খুঁজেছি হে নবী, তোমায় তত চিনেছি, তুমি চরিদয়ের গভীরে, ভুলব তোমায় বল কি করে? আল্লাহুম্মা সাল্লি আলা ভাইরা, আমার আব্বারা আমার কথাতে আপনারা কষ্ট পাচ্ছেন, আমি কি আপনাদের ক্ষতি করছি? আমি আপনাদেরকে একটাই বুঝাতে চাইছি, দুনিয়াদারি করতে হবে, করতে গেলে গায়ের ধর্ম কাফের বেঈমানদের সঙ্গে সম্পর্ক রাখতে হবে, ব্যবসা বাণিজ্য লেনদেন। কিন্তু এখানে কি গো, এখানে বসাবে? এখানে যদি কাউকে বসাতে হয় সেটা একমাত্র মুহাম্মদ রসুলকে বসান, জোরে বলে সুবহানাল্লাহ। আর যাকেই ভালোবাসবেন এখান থেকে মুহাম্মদ রসুলের ওসিলাতে বাসবেন, জোরে বলে সুবহানাল্লাহ। মাকে ভালোবাসবো, বাপকে ভালোবাসবো, মুহাম্মদ রসুল বাসতে বলেছে, উনি খুশি হবে, বাসবো। কথা বুঝছেন না? বোঝেন না? এটা টার্গেট যতক্ষণ না করতে পারবেন ততক্ষণ কিন্তু ঠকতে হবে। আর যখন আপনার এই জায়গায় মুহাম্মদ রসুলকে বসিয়ে রাখবেন তখন পৃথিবীর কোন ক্ষমতা নেই আপনার উপরে জুলুম অত্যাচার করতে পারে। আরে কবি বাবা নবী পাকে মোহাব্বত করবেন না, এত তা দয়ালু নবী অন্য কেউ নাই। আমার নবী পা যতটা আমাকে তোমাকে মহব্বত করেছে, আল্লাহ নবী তোমাকে আমাকে যতটা প্রিয়ার করেছে। কাদের কাছে?
মুসলমানের ছেলে মেয়েরা বারা বোনেরা, আল্লাহ নবী যতটা তোমাকে আমাকে এখনো ভালোবাসে আগো ভালোবেসেছেন, এতটা দয়া ময়া কেউ তোমার আমার উপরে দেখাইনি। যখন পুরুষদের ঘরে মহিলা সন্তান জন্মগ্রহণ করত, ওই পুরুষেরা তারা মনে করত এই নারী গুলো আমাদের জন্য অশুভ, এই নারী গুলো আমাদের জন্য কুলঙ্গা, এই জন্য নারী গুলো আল্লাহ নবী বড় হয়ে বোঝাতে লাগলে বাবারা বাবারা না না না, এই নারীগুলোকে তোরা মারিস না, এই নারীগুলো তোদেরই শরীরে একটা টুকরা রক্ত, এদেরকে কষ্ট দিস না, এদেরকে মারিস না, এদেরকে অশুভ মনে করিস না, এদেরকে বাঁচা স্বাধীনতা দে, এদেরকে ভালোবাস পেয়ার পর এদেরও দুনিয়ায় বাঁচা স্বাধীনতা রয়েছে, বাবারা এদেরকে মারিস না রে। আল্লাহ নবী বুঝাতে লেগেছে, কেউ মানতে চাইছে না, নবী আমার আমার বুঝাতে লাগলেন বাবারা শুয়ে রেখে দে, যারা নারীদের সম্মান করবে নারীদেরকে পিয়া করবে, যে ঘরেতে প্রথম নারী সন্তান হবে ওই বাপ মার জন্য আমার ফুল্লা খুশির খবর দিল, এ নারীর বাপ রে অশুভ মনে করিস না, তোর ঘরেতে প্রথম নারী সন্তান হওয়া মানে আমার আল্লাহ তোকে জান্নাতে সংবাদ দিল। নারীদের মর্যাদা কে দিচ্ছে কি গো? আজকে সেই নারীগুলো রসুলকে ভালোবাসে দেখেন না, চারিদিকে তখন থেকে ভুকে যাচ্ছে। এবার আমি দুটো টেড়ে দুটো বড় কথা বলে দিই, ওই হুজুরটা ভালো নয়, ওইটাকে বাদ দিয়ে দাও করবি, হ্যাঁ দাদা দেবো তাহলে দেবো না, আমিও পেটে জেলা ছেলে দেখো যে তুই জাহান নামে যাবে, যা আমার পেট চলিয়ে এই কথা বুঝছেন না বোঝা বোঝা যাব সারা যা শরীরই তো ঘাম লাগাব, কত জঘন্য হয়ে গেছে না চিন্তা করে। এখানে একটা নবীর কথা হচ্ছে, শরীয়তের কথা হচ্ছে, আমরা একটু চুপ করে বসে শুনি, ওদের মাথায় শয়তানে মুছে দিয়েছে, এত বুঝছেন না, ওই জন্য একটুও শুধু রাখছেন এত বলার পর কথা গুলো কানে। আমরা তো মলি সাহেব না, আমরা বাদশাহ, বাদশার ঘরের ছেলে, জলসা করে খাবো এটা আমাদের পেশা নয়। আপনারাই যান জল বুঝিয়ে, বুঝতে পারছেন না পীরের দরবারে যাবেন না যাবেন না, আমার বাপ আমার ভাই আমার কাছে আসবে না আসবে না, গাঁট থেকে দিতে কষ্ট হবে, জমানো জিনিস খরচ করতে কষ্ট হবে, আপনাদের কাছ থেকে নিজে আপনাদের ঘরে ঘুরিয়ে দিয়ে কথা বুঝছেন বাপ, যে জলসা করলে হুজুরদের চলবে না, করলে চলবে না, বিশেষ করে আব্বাস সিদ্দিকী আল্লাহ চালিয়ে দিবে, ভালোবাসেন সম্পর্ক বহুত আগে থেকে, আপনার বাপের সঙ্গে আমার বাপের, আপনার দাদুর সঙ্গে আমার দাদুর, আপনার পরদাদুর সঙ্গে আমার মোদাদের জামানে দীর্ঘদিন সম্পর্ক চলে এসছে, ঠিক না বেটি? চলো যাই দুটো শরিয়াতের কথা বলি ওরা শুনবে, এসে দেখছি শোনা ছেড়ে দিয়ে গুল হচ্ছে সমাজ, আমরা তো এগুলো পছন্দ করি না, আমাদের বাড়ির নারীদের কথাবার্তা বাইরে আছে শুনেছেন আপনারা, আমরা পছন্দ করি না, জোরে আওয়াজ হলে একটা ধমক মারি পুরো ভয় চুপ করে যায়, কথা বুঝলে, মেয়ে ছেলে হবে কথা মিষ্টি হবে মধুর হবে, নম্রতা থাকবে ভদ্রতা থাকবে, আস্তে আস্তে কথা হবে, নারী যদি মদ্দার মতো হয় সে নারী হইল নাকি? কথা বুঝছেন না বোঝেন না,
এখন তো অনেক নারীরা ভোটে দাঁড়াচ্ছে মুসলমান, গরিব হবো, নেতা হবে, আরো ভেড়া বলতে বলতে স্বামী পা দিলাচ্ছে খাচ্ছে, আমার বউ কেমি আনছে খাচ্ছে, বিষ খা কুত্তা বিষ খা, বইয়ের পয়সা যে ভেড়া খাইছে ভেড়া তো, ঠিক না বেটি? লজ্জা, এই মুসলমানের উপরে মার হবে না, কার উপরে হবে? ইমাম সাহেব আপনি বেশি বলতে যাবেন না, সেকেন্ডের মসজিদ থেকে দরকার নেই বাবা, থাক আমি বলে যাচ্ছি, আমাকে তাড়াতেই পারে না। বুঝার চেষ্টা করেন ভাই, এটা বুঝার চেষ্টা করেন। এর জন্য আরো বেশি বেশি কিন্তু আপনারা আপনারা প্রত্যেকে যদি যে যার বাড়িটাকে সামলাতেন তাহলে সমাজটা খারাপ হতো না। হুজুর এসে একবার বলে গেলে হয়, তুমি তো লিয়ে বেরোচ্ছ, তুমি তো লিয়ে হই হই করছ, তাহলে তুমি যদি স্বামী হয়ে তাকে যদি লুজ দাও, আর আমি হুজুর এলে বললে হয়, আহারে আমার নবী আমার নারীদেরকে কতটা মর্যাদা দিয়েছে, আজকে সেই নারীরা আমার নবী পায় যাতে দুঃখ পাবে সেই কাজ করে বেড়াচ্ছে। তোদের বাচ্চা হয়ে তোদের ভাই হয়ে বুঝিয়ে দিয়ে যায়, আল্লাহ জান্নাতে দরজায় লেখা দেবে আদায়ুসুলায় খরুন জান্নাত, দায়ুস কোনদিন জান্নাতে যাবে না। এ ভাইরা বোনেরা তোদের বাচ্চা তোদের ভাই হয়ে বুঝিয়ে দিয়ে যায়, দুনিয়া দুদিনের শান্তির জন্য চিরস্থায়ী জাহান্নামে যেতে হবে, আখেরাতে হারিয়ে ফেল না। এ মায়েরা বোনেরা দায়ুস কোনদিন জান্নাত যাবে না, নারীটা যে নাকি পুরুষে খসরত নেবে, আর সাথে সাথে যে নাকি নিজের রূপ সৌবা নিজের স্বামী ছাড়া অপরের কাছে প্রকাশ করে তোলে, এ হলো দাইয়ুস, এ কোনদিন জান্নাতে যাবে না। হে আমার আম্মারা বোনেরা আল্লাহকে ভয় করো, আল্লাহ বাজা বলেছে সত্য বলেছে, ও আদাল্লাহে হক, আল্লাহ কোরআন জানিয়ে দিচ্ছে আল্লাহ সত্য, মিথ্যা হবে না গো হবে না, আল্লাহ কোরআনই জানিয়ে দিয়েছে কুল্লু নাফসিন যায়কাতুল মওত, এটা কি মিথ্যা হচ্ছে? তাহলে এটা মিথ্যা হবে কেন? সেই কোরআনের কথা, ভয় করো আমার মা বোনেরা, জবানে লাগাম দাও, কথা আসতে বলো, নিজেদের যদি শুনতে ভালো না লাগে অপরকে ডিস্টার্ব করো না। এমন করে পুরুষকে বোঝাতে লাগলো, এ বাবা তোমার নারীদেরকে অত্যাচার করি না বাবা, ওদেরকে মহব্বত কর, ভালোবাস প্রিয়ার কর, ওদেরকে অশুভ মনে করিস না, ওদেরকে তোদের পূজা মনে করিস না। আমি রসুল্লাহ জানিয়ে দিই, কোন সংসারে যদি কোন বাপকে আল্লাহ বা পর পর তিনটে নারী সন্তান দেয়, ওই তিন নারীর বাপ যদি তার সন্তান গুরুকে শরিয়াতে শিক্ষা দেয় পর্দা পুষিয়ে রেখে, আমি এমন করে বিবাহ শরীরটা দিয়ে দেয়, আমি রসুল্লাহ জানিয়ে দিই ওই তিন নারীর বাপ, আর আমি রসুল্লাহ আল্লাহ জান্নাতে দুইয়া বল যেমন পাশাপাশি ওই রকম পাশাপাশি থাকিব। হে তরুণীরা যুবকেরা পারা, নারীদেরকে বোঝা মনে করো না, আর মায়েদেরকে বলে দিই মায়ের মতো থাকো, আনারি হয়ে যেও না, মা যদি মায়ের মতো থাকে সন্তান পাবে, মা যদি আনারি হয়ে যায় বাচ্চার হাতে মার খাবে, এটা আজকে পীরের বাচ্চা ভবিষ্যৎ বাণী করে দিয়ে গেলাম, তখন পীরের কাছে তাবিজ আনতে গেল, তাবিজ তো দূরের কথা, গলায় যদি কোরআনও ছুড়িয়ে দেয় ওই বাচ্চার হাত থেকে বুড়ি বয়সে মার তোমার ফাঁক যাবে না, যাবে না, তুমি তো আনারি মার খাবে, তুমি মা হতে তোমার বাচ্চা ঠিক তোমাকে সম্মান করতো, বাচ্চাকে আল্লাহ সেইভাবে তৈরি করত। আমাদেরও মা, আমি তো প্রত্যেক জায়গায় দোয়া করি আমার হায়াত কেটে আল্লাহ আমার মা বাপকে দেয়, তারা বেঁচে থাকুক, এই জিনিস কেউ দেবে এতটা সম্মান, এতটা শ্রদ্ধা, এতটা করছি কেন? তারা মা বাপের মতো মা বাপ, কথা বুঝছেন না? বুঝলাম নয়, ভারতের বাইরে যেখানে যায় হাজার হাজার মানুষ ভিড়,
করে ভাইজান হুজুর ভাইজান ভাইজান করে চিল্লাতে ছুটছে, এটা অন্য কিছু নয়, এটা আমার জনম দুঃখিনী মায়ের দোয়া। তোমাদেরকে বলে দিয়ে যায়, মাকে ভালোবাসো, মাকে পিয়া করো, মাকে মহাব্বত করো। হ্যাঁ, তোমার মা বেনামাজি হয় তোমরা কি পারো না তোমার মাকে পাতাকে পুড়ে পুড়ে জড়িয়ে ধরতে? মা বেপর পর পা ছাড়বো না মা, তোকে আমি দুনিয়ায় মা বলেছি, চান্দা করতে আমার মা হয়ে থাকবি। মা তোকে নামাজ পড়তে আমি বল মা পড়বি কিনা মর, চোখের পানি ফেলে দিয়ে মায়ের পা ধরে কাঁদো। এ বাচ্চারা মারা তোমাদেরকে এত ভালোবাসে, বাচ্চা চোখের পানি থেকে মাও কানতে থাকবে, বাবা ঠিক আছে বাবা আর কোনদিনের জন্য আমি নামাজ কাজা করবো না। মা তোমার আমি সন্তান, তোমার আমি বাচ্চা, রাস্তাঘাটে যখন বেরোবে মা গায়ে মাথায় কাপড় ঢেকে বেরোবে মা, তুমি এমন করে বেরো তোমার শরীর দেখা যা বড় লজ্জা লাগে মা। আল্লাহ নবী জানিয়ে দিয়েছিলেন যে জবানে শুনেছি গো মা, যে জায়গাটা নারীদের পর পুরুষ দেখবে ওই জায়গাটা জাহান্নামের আগুনে পড়বে। বাইরে বেরোবি না মা, তুই আমার মা কত কষ্ট করে আমাকে মানুষ করেছি, তুই আল্লাহর জাহান্নামে যাবি এটা আমি বাচ্চা মেনে নিতে পারবো না। এইভাবে ছেলেরা তোমরা যদি তোমাদের মাকে ভালোবেসে বুঝাও, অবশ্যই তোমার মায়েরা সুধরে যাবে এবং তোমাদের জন্য চোখে পানি ফেলে দোয়াও করতে থাকবে। চেষ্টা করো একে অপরকে ভালো করা, তবে হবে ভাই। এই জলসা বছরে দিয়ে হুজুর মনি সাহেব এসে বলবে সমাজ পরিবর্তন হবে, এ হয় না। হুজুররা এসে বছরে একবার করে কি দুবার পাঁচবার এসে তোমাদেরকে একটু ধরিয়ে দেবে, সে কাজটা তোমাদেরকে বাকি বছরটা করতে হবে। আরে আমার নবী পাক কতটা পেয়া গুনেছে গো তোমাকে আমাকে, এই বিষয়ে একটা কথা বলি শোনো, শুনতে অসুবিধা হচ্ছে না তো, কষ্ট হচ্ছে না তো, ভালো আমাকে ভাইয়ের মতো বাসো, মুনাফিকি নেই তো, সত্যি বাসো, কারা বাসো, আলহামদুলিল্লাহ। তাহলে ভাই যদি ইসলামের জন্য কিছু করতে চাই একা করবে না, তোমরা সাথ দেবে, অর্থ দিতে হবে, দেবে তো, দেবে তো ভাই, একটু কষ্ট করে নিজেরা খরচ করে ওই জায়গায় যেও, এতে খুশি আমাকে দিতে হবে, যাবে তো ভাই? কবে? 9 ফেব্রুয়ারি 26শে মার্চ, কখন যেতে হবে? হ্যাঁ একটু যাবে তোমার ভাইরা, আল্লাহ তৌফিক দেন। শুধু যাবে না আর একটু কাজ করবে, প্রচার, একটু প্রচার করবে। আমি চাইছি বারাসাত একবার ডাক দিয়েছিলাম, তোমরা জানো কি জানি না, ওখানে একটা ইতিহাস হয়েছে, ভারত স্বাধীনতার পর থেকে ভারত বারাসাতের বুকে অত বড় জমায়েত কোন রাজনীতির নেতারাও করতে পারেনি। ওইটা হওয়ার পর থেকে রাজনীতির নেতারাও আমার উপরে খুব রাগ, যে আব্বাস সিদ্দিকি আমাদের ঘর ডাকে না, কথা বুঝছেন না বলেন না ভাই? আমি রাজনীতির নেতাদের ঘর ডাকলে কি আপনারা খুশি? এক খুশি, আমাকে তৃণমূল করে সেই ঘরের ছেলেরাও ভালোবাসে, সিপিএম করে সেই ঘরের ছেলেরাও ভালোবাসে, কংগ্রেস করে সেই ঘরের ছেলেরাও ভালোবাসে, ঠিক না বেটি? আমি কোন তোমাদেরকে ডাকবো না। হ্যাঁ, তুমি যদি সত্যি মনে করো যে আব্বাস সিদ্দিকির প্রয়োজন আছে, আমার ভাইদের কাজ করো, আমি তোমার চিল্লাতে ছুটছে, এটা অন্য কিছু নয়, এটা আমার জনম দুঃখিনী মায়ের দোয়া। তোমাদেরকে বলে দিয়ে যায়, মাকে ভালোবাসো, মাকে পিয়া করো, মাকে মহাব্বত করো। মা বলেছি
চান না তুই আমার মা হয়ে থাকবি, মা তোকে নামাজ পড়তে আমি বল মা পড়বি কিনা মর, চোখের পানি ফেলে দিয়ে মায়ের পাথরে কাঁদো, এ বাচ্চারা মারা তোমাদেরকে এত ভালোবাসে, বাচ্চা চোখের পানি থেকে মাও কানতে থাকবে বাবা ঠিক আছে বাবা, আর কোনদিনের জন্য আমি নামাজ কাজা করব না, মা তোমার আমি সন্তান তোমার আমি বাচ্চা, রাস্তাঘাটে যখন বেরোবে মা গায়ে মাথায় কাপড়টা ঢেকে বেরোবে মা, তুমি এমন করে বেরো তোমার শরীর দেখা যা বড় লজ্জা লাগে মা, আল্লাহ নবী জানিয়ে দিয়ে চালেন যে জবানে শুনেছি গো মা, যে জায়গাটা নারীদের পর পুরুষ দেখবে ওই জায়গাটা জাহান্নামের আগুনে পড়বে, বাইরে বেরোবি না মা, তুই আমার মা কত কষ্ট করে আমাকে মানুষ করেছি, তুই আল্লাহর জাহান্নামে যাবি এটা আমি বাচ্চা মেনে নিতে পারবো না, এইভাবে ছেলেরা তোমরা যদি তোমাদের মাকে ভালোবেসে বুঝাও অবশ্যই তোমার মায়েরা সুধরে যাবে, এবং তোমাদের জন্য চোখে পানি ফেলে দুয়াও করতে থাকবে, চেষ্টা করো একে অপরকে ভালো করা তবে হবে ভাই, এই জলসা বছরে দিয়ে হুজুর মনি সাহেব এসে বলবে সমাজ পরিবর্তন হবে, এ হয় না, হুজুররা এসে বছরে একবার করে কি দুবার পাঁচবার এসে তোমাদেরকে একটু ধরিয়ে দেবে, সে কাজটা তোমাদেরকে বাকি বছরটা করতে হবে, আরে আমার নবী পাক কতটা পেয়া গুনেছে গো তোমাকে আমাকে, এই বিষয়ে একটা কথা বলি শোনো, শুনতে অসুবিধা হচ্ছে না তো, কষ্ট হচ্ছে না তো, ভালো আমাকে ভাইয়ের মতো বাসো, মুনাফিকি নেই সত্যি বাসো, কারা বাসো হাত করে আলহামদুলিল্লাহ, তাহলে ভাই যদি ইসলামের জন্য কিছু করতে চাই একা করবে না, তোমরা সাথ দেবে, অর্থ দিতে হবে, দেবে তো দেবে তো ভাই, একটু কষ্ট করে নিজেরা খরচ করে ওই জায়গায় যেও, এতে খুশি আমাকে দিতে হবে, যাবে তো ভাই, কবে? 9 ফেব্রুয়ারি 26শে মার্চ, কখন যেতে হবে? হ্যাঁ একটু যাবে তোমার ভাইরা, আল্লাহ তৌফিক দেন, শুধু যাবে না আর একটু কাজ করবে, প্রচার একটু প্রচার করবে, আমি চাইছি বারাসাত একবার ডাক দিয়েছিলাম, তোমরা জানো কি জানি না, ওখানে একটা ইতিহাস হয়েছে, ভারত স্বাধীনতার পর থেকে ভারত বারাসাতের বুকে অত বড় জমায়েত কোন রাজনীতির নেতারাও করতে পারেনি, ওইটা হওয়ার পর থেকে রাজনীতির নেতারাও আমার উপরে খুব রাগ, যে আব্বাস সিদ্দিকী আমাদের ঘর ডাকে না, কথা বুঝছেন না বলেন না ভাই, আমি রাজনীতির নেতাদের ঘর ডাকলে কি আপনারা খুশি? এক খুশি, আমাকে তৃণমূল করে সেই ঘরের ছেলেরাও ভালোবাসে, সিপিএম করে সেই ঘরের ছেলেরাও ভালোবাসে, কংগ্রেস করে সেই ঘরের ছেলেরাও ভালোবাসে, ঠিক না বেটি? আমি কোন তোমাদেরকে ডাকবো না, হ্যাঁ তুমি যদি সত্যি মনে করো যে আব্বাস সিদ্দিকীর প্রয়োজন আছে আমার ভাইদের কাজ করো, আমি তোমার বিরোধী করব না, কথা বুঝছেন না বললাম, আমার ভাইদের হয়ে কাজ করো, বিরোধী কোনদিন করতে যাব না, আর যদি আমার ভাইদেরকে ঘাটাও তাহলে কি করবো, ছোট তো বলতে নাকি তখন কিন্তু বিরোধী করবো, বলবো এ দু নম্বর, কথা বুঝছেন তো, যাক আপনাদের সকলের কাছে আমার ভালোবাসার দাবি, আপনারা যাবেন কেন, ইসলামের স্বার্থ আমি দেখেছি, কথা বুঝে আসছে, সাথে সাথে আমাদের বাঁচার জন্য একতা হওয়া দরকার, কোন জিনিস 5,000 লোক মিলে আন্দোলন করা আর 1,00,000 লোক মিলে আন্দোলন করা দুটো কি এক নাকি? 5,000 লোকের আন্দোলনে গুরুত্ব দেবে না আর 1,00,000 লোক হলে গুরুত্ব দেবে, ঠিক না বেটি? আমিও চাইছি বসিরহাট আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ হুজুরের বাড়িতে মানে দরবারে মাজারে জিয়ারত হবে, আর হুজুরের দরবারে এমন একটা ডাক দিতে চাইছি যেন এটা একটা ইতিহাস হয়ে যায়, কি গো আমার ভাইরা, ভাইজানের স্বপ্ন পূরণ করবে তো, আল্লাহ কবুল করে বলুন আমিন, তবে হ্যাঁ রাস্তায় হয়তো বাধা অনেকে দিতে পারে, গাড়ি আটকে দিতে পারে, মারপিট করবে না, এর থেকে সবচেয়ে সুন্দর কথা হলো কি দল একসাথে যাবে, একসাথে 10টা 12টা গাড়ি একসাথে যখন যাবে তখন দেখবে
আর কেউ সামনে আসবে। সুন্দর কথা, ঠিক না বেটি? আসসালামু আলাইকুম আহলে সুন্নাতুল জামায়াত। ফুরফুরা শরীফের পীর সাহেব এবং পীরজাদা গণদের নিত্য নতুন ওয়াজ ও নাচ শুনতে এবং ডাউনলোড করতে এখনই সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেলটি। হাজি আসিয়া বেগম বেল আইকনটি ক্লিক করে অ্যাক্টিভ থাকুন। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। যাক আমার নবী পাকের একটা কথা বলবো, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ গা আমাকে কতটা ভালোবাসে, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা করার আগে একবার ভাববে গো এই কাজটা করলে আমার নবী ব্যথা পাবে, করার আগে একবার চিন্তা করবে গো ওই নবীকে কি কষ্ট দেবে, যে নবী আমার তোমাকে আমাকে কতটা পেয়ার করে। আল্লাহ নবী মদিনা নববীতে বসে আছে, হুজরা শরীফে বসে আছে, হযরতে জিব্রাইল চলে আসে আল্লাহ নবীকে সালাম দিয়ে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামে জবাবটা দিলে, এ জিব্রাইল কি খবর নিয়ে এসেছো ইয়া রাসূলুল্লাহ হে হাবিবাল্লাহ, ওই জায়গাতে আপনার দরবারে এসেছি। আল্লাহ নবী বলেছে জিব্রাইল জাহান্নামীদের খবর একটু বলো, কোন জাহান্নামে আল্লাহ পাক করে দেবে। হযরতে জিব্রাইল বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সব থেকে কঠিন জাহান্নামে আল্লাহ পাক মুনাফিকদের করে দেবে। মুনাফিকি করা কি ঠিক? যদি ফুরফুরা ভালো না লাগে, কোনো ভালো লাগে তাহলে থাকো না, কিন্তু ফুরফুরা দেখলে ফুরফুরার মতো আর অন্যজনকে দেখলে অন্যজনের মতো এটা মুনাফিকি নয়। আজকে বললে ভাই যান ভালোবাসি যাব, আর কালকে তুমি আমায় ডুবিয়ে দিলে এটা মুনাফিকি নয়? আর নাই বলে দাও না ভাই যান আপনার সাথে আমি যাই, আমি ভাববো কেউ আমার সাথে নাই, আমি আমার মতো চলবো, ঠিক না বেটি? যখন আমি দেখছি বাংলার 1 কোটি যুবক আমার পাশে, আজকে আমি যেটা দেখছি যেখানেই যাই যুবকরা ভাইজান ভাইজান করে ভালোবাসে, এটা আমি দেখছি, তাহলে আমার একটা চিন্তাধারা আমার ভাইদের জন্য কিছু করতে হবে, ঠিক না বেটি? আজকে দিয়ে আমি দেখি আমার পাশে একটাও নেই, আমি সব ভাববো নাকি দরকার নেই বাবা, একথা বুঝছেন না বললাম না? তাহলে মানুষকে আশা দিয়ে তাকে নিরাশ করা, তার সাথে 2 নম্বরি করা, এটাও তো একটা মুনাফিকির মধ্যে পড়ছে। আর কাকে কোন জাহান্নামে দেবে? হযরত জিব্রাইল শুনাতে লাগলে আল্লাহ নবীকে একের পর এক বলতে 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 6 নম্বর জাহান্নামে বিবরণটা করলো, 7 নম্বর 7টা জাহান্নামের বর্ণনায় চুপ হয়ে গেল। আল্লাহ নবী বলতে লাগলেন জিব্রাইল 7 নম্বর জাহান্নামে আল্লাহ পাক কাদেরকে দেবে, কোন নবী উম্মতকে দেবে, কাদেরকে দেবে? আল্লাহকে বই করে তুমি পাক্য পিয়া করে কতটা করো তুমি তুমি আমি পিছিয়ে দেখো। আমি জিব্রাইল বলতে পারবো না। আল্লাহ নবী হুকুম করলেন, জিব্রাইল বলো আমি আব্দুল্লাহ বা মুহাম্মদ রসুল তুমি হুকুম করছি বলো। রাতে জিব্রাইলের ছুরি পানি এসে গেল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার হুকুম না মানলে আল্লাহ আমার উপরে নারাজ হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ
সাত নম্বর জাহান্নামে আল্লাহ পাক আপনার উম্মত উম্মতিনের মধ্যে থেকে যারা আপনার কথা আপনার হাতে আল্লাহ পাকের কথা মধ্যে খিলাফ চলবে এই গুনাহগার উম্মত উম্মতিদের জাহান্নামে দেবে। এই কথা নবী আমাকে শুনলে আল্লাহ নবীর চেহারা মোবারক সারানি হয়ে গেল, চোখে পানি জারি হয়ে গেল। এই জিবরাইল যাও আমি মুহাম্মদকে একা থাকতে দাও, আল্লাহ পাবি জিবরাইলকে পাঠিয়ে দে। নবী আমার সিজদা পড়ে যে কাঁদতে লাগলে ও আল্লাহ পাক হযরত জিবরাইল শুনিয়েছে আমার উম্মত উম্মতি দিও আপনি জাহান্নামে দেবে। ও আল্লাহ পাক এরা চলতে গিয়ে অন্যায় করে ফেলেছে, ভুল করে ফেলেছে, খাতা করে ফেলেছে। আল্লাহ আমার উম্মত উম্মতি দেখে আল্লাহ আপনি জাহান্নামে দেবেন না, আল্লাহ ওদেরকে আপনি মাফ করে দেয়। আমি মুহাম্মাদের সাথে মাফ করে দেয়। আমার নবী আমুল করে কাঁদতে লেগেছে, গায়েবি আমার দিয়ে হাবিব মাথাটা তুলে দেয়। আমি আল্লাহ আপনার খাতিরে কথা দিয়ে দিলাম, আপনার উম্মত উম্মাদিরা যদিও গুনাহ করে ফেলে তবে এই গুনাহ করার পরে যদি ওরা আপনার ওসিলা দিয়ে আমি আল্লাহ মাহিদি ক্ষমাটা চেয়ে নেয় আমি আল্লাহ তাদেরকে মাফ করে দেব। আরো জোরে বলুন সুবহান।